ভাই কি করতেছস এগুলো? এডিটর মাথায় ঢুকবো না, খালি দেখ আমি কি করি। দেই চর, কাম না করলে আমার ভালোই লাগে না। দেই টাইট হয়ে গেছে একদম। গাড়ির কাম কত দূর? ওস্তাদ প্রায় কাছাকাছি আয় পড়ছি। ওই সকাল তিন দিনের কাম করছি, এই এখন সাসপেনশন নামাইছিলাম, আবার লাগাই দিতেছি। আর কয়েকটা নাট টাইট দিলেই হয়ে যাবে ওস্তাদ। হবি তো বুঝলাম, তোর এই অবস্থা কে? আরে ওস্তাদ, আমরা করি গ্যারেজে কাম, আমি অবস্থাইব না কার এই অবস্থাইব? এডি যদি আপনি না বুঝেন কে বুঝবো কন? যাক, তাহলে ভালোই পরিশ্রম করতেছস না? যেহেতু এত পরিশ্রম করতেছস, আগামী মাস থেকে তোর বেতন 7,000 না 8,000 করে দিমু। আরে ওস্তাদ আপনিও না কি কি কন, আমি কি টেকার লেগে গ্যারেজে কাম করি? আমি তো করি যাতে আপনার গ্যারেজটা একটু উন্নতি হয়। তাহলে তুই কি কইতে চাইতেছস, বেতন 7,000ই রাখমো? থাক ওস্তাদ, আপনি যখন কইছেন 8,000 দিবেন, 8,000ই দিয়েন। আপনি যত যাই হোক ওস্তাদ মানুষ, আপনার উপরে দেখি আমি আর কিছু কইতে পারি। আচ্ছা তাহলে মন দিয়ে কাম কর, আমি গেলাম। ঠিক আছে ওস্তাদ, কাম তো মন দিয়েই করমু। কেসে এই কাম কর। কি রে ভাই কি হলো এটা? সকালতে কাজ কাম করলাম আমি, আর তুই টিপলি মোবাইল। আর ওস্তাদ আইলো, তুই হঠাৎ করে মুখের মধ্যে চুনকানি লাগায় 1,000 টাকা বেতন বাড়া লেলি। শোন, পরিশ্রম তো গাধাও করে, আমার মতো বুদ্ধি নিয়ে চল, তাইলে তোর উন্নতি হইব। দেইস বেশি বুদ্ধিজীবী হইতে যায়, আসলেই পরে মুখে চুনকানি লাগাইস না। ওস্তাদের টের পাইলে পরে খবর আছে। তোরে আমি ভাবছিলাম আইসক্রিমের বক্স, কিন্তু তোর ভিতরে যে আদারও শুন রাহা, এটা আমি আজকে প্রমাণ পাইলাম। ভাই তুই কাম কর, তুই খাট গাদা খাটনি, আমার তো ইচ্ছা নাই। ওস্তাদ এটার পাইলে খবর আছে। আমি এক কাম করি, জেফে সর্জে মুখটা ধুয়া লাই। মালদারে কবে তেরাইকা দিছি, আমি জানতাম এমন এমন কাহিনী একদিন একদিন হইব। এই যে হইয়াও গেল, যাই মুখটা ধুই। ওস্তাদ ওই যে হাত মুখ ধুয়ে এলাম, আজকে অনেক পরিশ্রম হয়ে গেছে, তো একটু আগে আগে খেয়ে হি বাসাতে। হ্যাঁ পরিশ্রম তো করছস দেখলাম, তাইলে আর আজকে বাসা যাওয়ার দরকার নাই আমার লগে। কি কোন ওস্তাদ, আপনি লগে খাইতারি আমি? আরে শরম পাইস না, ভিতরে আয়। না ওস্তাদ আমি বাসায় যাই খাই। আরে আয় ভিতরে আয়, আজকে গরুর মাংস আনাইছি। হ্যাঁ গরুর মাংস আনাইছেন, আচ্ছা তাহলে আহি না কি কোন। আচ্ছা ওস্তাদ ওই যে প্যারাডোর কামটা ধরছে তো, ওরে কামটা বুঝাই দিই। আচ্ছা তাড়াতাড়ি আইস। হ্যাঁ ওস্তাদ এই আমি জামু আর আমু। কিরে কাম কর দূর, থামিস না কর। ওই শেষ কইরা আজকে তুই একলা একলা বাসায় যা, যা ওই বাজি বুঝি যা আছে খালাই মনে ডাল ডুল রাঁধছে খায় পড়িস। আজকে আমি বাসায় খামো না, ওস্তাদে বারবার রিকোয়েস্ট করতেছে, আজকে গরুর মাংস আনছে বলে স্পেশালি আমার লেগা। কইলো খা আমার লগে, আমি কইলাম না ওস্তাদ খামো না। এরপরও বারবার যখন রিকোয়েস্ট করতেছে, ওস্তাদের কথা কি আর হালাইতারি? যাক তুই বাসা যা খাই লাইস, খাবারটি কিন্তু নষ্ট হইব। আর লাগলে আজকে একটু বাড়ায় বুড়া খাইস, যেহেতু আমি আজকে খামো না, আজকে গরুর মাংস দা ভাত খামো। থাক হ্যাঁ জায়গা ওস্তাদ বইলাম। হ্যাঁ ব এলো ভাত আর এলো গরুর মাংস, আমি লই লইতেছি ওস্তাদ। আমার আবার বাসাতে খাবার দিছে তো তোর ভাবি? ভাবি আপনার অনেক ভালোবাসে। কি করস খা? এক কাজ কর, আজকে সন্ধ্যা হয়ে গেছে, তুই এটার বাটারফ্লাইটা পরিষ্কার করে রাখ, ঠিক আছে? কালকে হেডলাইট মেডলাইট ফিটিং করে গাড়ি ডেলিভারি দিয়ে দিমু। ভাই সব কাম কে আমি করবো, তুই কিছু কর, যেমনি তুই অর্ডার দে মনে হয় মালিক তুই। বেশি কথা কইছে যেটা বেশি। শুন আজকে কিন্তু রাইতে কারেন্ট করেন থাকবো না, তবু যদি কারেন্টের কোনো কাম থাকে মানে মোবাইল টোবাইল যদি চার্জে দেওয়া লাগে তাহলে এখনই দিয়ে রাখ, রাইতে কিন্তু আর চার্জ দিতে পারবি না, বুঝছস? ভাই সন্ধ্যা তো হয়ে গেল, একটু পরেই ছুটি, তাহলে আমরা বাসায় গিয়ে মোবাইল টোবাইল চার্জে দিব না, এখন তো আর আমগো তেমন কাম নাই। পুরো এলাকায় কারেন্ট থাকবো না, খালি জাগো বাসায় জেনারেটর অথবা আইপিএস আছে, খালি হেগো বাসায় কারেন্ট থাকবো। এখন তোগো বাসায় যদি জেনারেটর অথবা আইপিএস থাকে তাহলে তোরা বাসায় যেয়েই দিবি। মোবাইল চার্জটা তো বড় বিষয় না, কিন্তু এই গরমের ভিতরে যে ফ্যান ছাড়া থাকতে হইব, এটা ভাবলেই তো বড় শোল দিয়া গাম পড়তাছে।
শোন, আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। নরমালি তো আমরা ফ্যানের নিচে ঘুমাই, কিন্তু আজকে এসির ভিতরে ঘুমাবো। আচ্ছা আমার এটা কত, তুই রাতে ঘুমাস কতক্ষণ? এই 6-7 ঘন্টা। আচ্ছা, আর এই গাড়িটা রেডি করতে কতক্ষণ লাগবে? সর্বোচ্চ 4 ঘন্টা। তাহলে এক কাম করি, আজকে আমরা ছুটি না নেই, আজকে রাতে আমরা নাইট করি। এই গাড়িটা তুই 4 ঘন্টার ভিতরে রেডি করে লাবি, আমি ওস্তাদের তো ওই প্যারাডোর চাবিটা রেখে দিবো, ওইটাতে আমরা রাইতের বেলা এসি সেরা ঘুমাই যাবো। ওস্তাদের বুঝবো যে আমরা এটা সারা রাত রেডি করছি। ভাই এসিতে তো তুই ঘুমাবি, তো তুই কাজ করবি না? বুদ্ধি আমার, কিন্তু পরিশ্রম তোর। এখন তোর যদি অফার পছন্দ না হয়, তুই বাবা বাসায় জায়গা ছুটি মুটি লইয়া আমি আজকে নাইট করি, 4 ঘন্টার ভিতরে আমি এটা রেডি করে আলাম, এরপর আমি রিল্যাক্স এসিতে ঘুমাবো। থাক, তোর প্যারাডোর লাগবো না, তুই জায়গা তেলে আমি দেখে। ঠিক আছে ভাই, কাজ করতাছি, তুই যা রেস্ট নে, আমার একটু এসিতে থাকতে দিস। ঠিক আছে কর, এখন বাটারফ্লাইটা ক্লিন কর, পরে গিয়ে বাকিটা দেখতেছি। ঠিক আছে, ওই তুই এটা একটু চালু চালু করে দে। হ্যাঁ, হেডলাইট ফিটিং করতে পারো রাইতের ভিতরে, কাম কাজ তো করস না, খালি খাস দাস ঘুমাস। পরিশ্রমের চেয়ে বুদ্ধির জোর বেশি, হ্যাঁ এটা সঠিক। তবে ভিডিওতে দেখানো চরিত্রের মতো আমরা যদি সবসময় কাজ ফাঁকি দিয়ে বুদ্ধি খাটাই, এটা কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য সাফল্য বয়ে আনবে না। তাই আমাদের বুদ্ধি খাটিয়ে কিভাবে কঠিন কাজকে সহজ করব সেটা ভাবা উচিত। এই সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটিতে ফলো এবং ভিডিওটি একটা শেয়ার দিতে ভুলবেন না।